হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি যাচ্ছি আমার বাসার, নতুন বাসার জন্য দরজা বানাতে। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে রংপুরে কোথায় ভালো মেইন ডোর বানানো হয়। আসলে এই ডোরটা হবে কাঠের। এখন তো আরএফএল কিংবা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমেরই ডোর পাওয়া যায়, তবে আমার কাঠের ডোর খুবই পছন্দের। আর আমরা যাচ্ছি একটু গ্রাম সাইডে, এটা হচ্ছে খটখটিয়া রোড বলে, চিকলি বিল পার হয়ে তারপরে যেতে হয়। আসলে গ্রাম সাইডে যে গোলাগুলো রয়েছে, যেখানে হচ্ছে কাঠের আসবাবপত্র তৈরি করে, শহরের তুলনায় দেখা যায় ওখানে একটু দামটা কম রাখে আর ভালো জিনিস পাওয়া যায়। তাই ভাবলাম একটু গ্রামের দিকেই যাই। তো এই তো চলে আসলাম। আর এখানে অনেক কয়টা দোকান রয়েছে, তো আমরা একটা দোকানে চলে এসেছি। আর যারা আপনারা রংপুরে রয়েছেন তাদের জন্য আমি বলছি, আপনারা তো চিনেনই এই জায়গাটা, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। যারা নতুন বাসার জন্য দরজা বানানোর কথা ভাবছেন, আজকে আমি মেহগুনি, কাঁঠাল, শালকাঠ বিভিন্ন ধরনের দরজারই আর কি ওনার সাথে আলাপ আলোচনা করব যে কীরকম কোনটার দাম পড়বে। আর এই যে এখানে হচ্ছে ডিজাইন বই, ডিজাইন দেখেও আপনারা বানাতে পারেন, কিংবা যদি আপনাদের কাছে কোনো ডিজাইন থেকে থাকে সেক্ষেত্রে সেই ডিজাইনটা দিলেও তারা বানিয়ে দেবে। তো আসলে ডিজাইন বই থেকে কোনো জিনিস আমার পছন্দ হয়নি, কোনো ডোরই আমার পছন্দ হয়নি। আমার মোবাইলে একটা ডোর আছে, মানে আমার গ্যালারিতে একটা পছন্দ করা ডোর আছে আমার, সেটাই আমি ওদেরকে দেখাবো, দেখি সেটা ওরা বানাতে পারে কি না। তো এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল, তো রাইসা মনিকে একটু নাস্তা খাওয়ানোর জন্য একটা দোকানে চলে এসেছি। যেহেতু এটা একটা গ্রাম সাইড, ভালো কিছু তো আর এখানে হয়তো বা পাওয়া যাবে না, তো যা আছে সেটার জন্যই চলে আসলাম। বিকেলে যে একটু নাস্তা, রাইসা তো খেতেই চায়। আর আমরা ওই দোকানে কথা বলতে বলতে সন্ধ্যায় হয়ে গেল, তো একটা কেক নিয়ে নিল ওর বাবা। তো গ্রাম হিসাবে একদমই খারাপ ছিল না, ভালোই দেখলাম জিনিসপত্র ছিল, হয়তো বা বেকিং আইটেমের জিনিসটা কম ছিল। রাইসা তো বেকিং আইটেমটা একটু বেশি পছন্দ করে, চকলেট ছিল অনেক রকমের। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর কোন ডোরটা কীভাবে বানাতে দিয়েছি সেটা আমি আপনাদেরকে পরে জানাবো। এখন জাস্ট আপনাদেরকে দেখালাম যে কোথায় ভালো ডোর বানানো যায়। আর এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি শেয়ার করব, যখন আমার ডোর বানানো হয়ে যাবে তখন আপনাদেরকে দাম সহকারে আমি দেখাবো। সেই পর্যন্ত আমার পাশে থাকতে হবে, আমার ভিডিওটার সাথে থাকতে হবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে নিন, এতে করে আমার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আগামী কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।